হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা বঙ্কু লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের শরীর একদমই ভালো নেই, আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো ঠান্ডা লেগেছে প্রচুর। এদিকে ছেলেরও শরীর ভালো নেই, ছেলেকে ডাক্তার দেখিয়েছি, তোমাদের দেখিয়েছি, কালকে আর ভিডিও করে উঠতে পারিনি। আমার নিজের শরীরটাও খারাপ, প্লাস ছেলের শরীর খারাপ নিয়ে খুব টেনশনে ছিল, ওই জন্য আর ভিডিও করে উঠতে পারিনি। তো এখন দেখো রেডি হয়ে গেছি, মা আর ছেলেতে হাটে যাব। আজকে সানডে, তো আমাদের এখানে হাট জানোই তোমরা, তোমাদের আগেই বলেছি। তো এখন হাটে যাব, তো হাটে কিছু কেনাকাটা করতে যাব, কারণ আমার মা পয়সা পাঠিয়েছে ছেলের খাবার কেনার জন্য। ডাক্তার বলেছে বারবার যে ওকে একটু ভালো মন্দ খাওয়াতে, তো ওই জন্য ওর জন্য পয়সা পাঠিয়েছে। তো পয়সাটা কালকে তুলে এনেছি। এরকম করে না পাপা, দুষ্টুমি করতে নেই, তাহলে কথা বলবো না আমি তোমার। তো ওটাই, এখন কিছু ওর জন্য কিছু খাবার কেনাকাটা করব, প্লাস আমার কিছু সবজি বাজার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন বাজে বেলা 4:30, আজকে সকাল থেকে ভিডিও করে উঠতে পারিনি, তার কী কারণে সেটা আমি অবশ্যই জানাবো। আগে হাট থেকে ঘুরে আসি, নাহলে এরপর রাত হয়ে যাবে, আর এইদিকে আলো নেই, রাস্তায় আমি সাইকেল চালিয়ে ছেলেকে নিয়ে আসতে পারবো না। তো দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা, আমি বাজার থেকে চলে এসেছি। দেখতে পাচ্ছ আমার চোখ মুখ কীরকম হয়ে রয়েছে, শরীর এতটা খারাপ দিচ্ছে না, শরীরে মানে কান্না পেয়ে যাচ্ছে। তারপরেও মানে কাজ করতেই হবে, কিছু করার নেই, যেহেতু একার সংসার, তো কান্না করি আর হাসি করি, দুটোতেই করতেই হবে কাজ। তো তোমাদের দেখিয়ে নি কী কী নিয়ে এসেছি বাজার থেকে, একটু দাঁড়াও ব্যাক ক্যামেরা। তো এই দেখো, ছেলের জন্য বিটিনার থিঙ্ক নিয়ে এসেছি, আর আমার জন্য একটা টোস্ট নিয়ে এসেছি, আর এদিকে ছেলের জন্য একটা 500 আমুল দুধের প্যাকেট, একটা কেলক্স, এইগুলো মায়ের পয়সার বাজার। আর আমার সংসারের জন্য যে বাজার সেটা হলো কি, এই তেল 1 কেজি, পাপা সরো। তো দেখো তেল, আমার কসবাইট গুলো শেষ হয়ে গেছিল, তো ওই জন্য দুটো কসবাইট। তো দেখো জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর এই ধনের গুঁড়ো, আর সবজি বাজার করেছি কিছু, এই তোমার মূলো, ও সরি, এই একটা শার্ট নিয়ে এসেছি, আমার তো পয়সায় হয়নি, তো ছোট একটা শার্ট নিয়ে এসেছি, বেগুন নিয়ে এসেছি কিছু, পালং শাক, ফুলকপি, ওলকপি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আর টমেটো, আর আদা রয়েছে, রসুন শেষ হয়েছিল, তাই জন্য দুটো রসুন নিয়ে আসলাম। আর কিছু দেখো, পেঁয়াজ পড়ে আছে ঝুড়ি ব্যাগের মধ্যে। তো এই আজকের বাজার ছিল, দেখে নিলে কি কি বাজার করেছি। তো এখন এগুলো একটু গুছিয়ে নিই, আর ড্রেসটা একটু চেঞ্জ করে নিই, চেঞ্জ করে নিয়ে ছেলেকে খাবার খাইয়ে নিই, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটাও দিয়ে নিই, ছেলেকে খাবার খাইয়ে নিই, খাবার খাইয়ে তারপর আবার আসছি।